হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন টেক বাংলা লিওন ইউটিউব চ্যানেল, সাথে রয়েছে আমিরাজ। সো গাইস, আজকের এই পর্বের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকে কিভাবে আপনার ইভেন্ট ক্রিয়েট মার্কেটিং করবেন। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য যারা বিগিনার অবস্থায় আছেন, যে কিভাবে আপনারা ফেসবুকে মার্কেটিং করবেন সিপিএ অফার্স নিয়ে, ফেসবুকে কিভাবে আপনার গ্রুপে জয়েন করে আপনার মার্কেটিং করবেন এইটা নিয়ে কিন্তু আমার বেশ কয়েকটি ভিডিও বানানো আছে রিসেন্ট, যে কিভাবে আপনারা ফেসবুকে গ্রুপ মার্কেটিং করবেন। আপনার ওই ভিডিওগুলো দেখে নিয়ে আপনার কাজ শুরু করতে পারেন। এবং আজকের এই ভিডিও টপিকে শুধুমাত্র থাকবে কিভাবে আপনার এখানে ইভেন্ট মার্কেটিং করবেন, এবং এই ইভেন্ট মার্কেটিং করতে হবে সম্পূর্ণ আমাদের গ্রুপে, এবং টার্গেটিং গ্রুপে মূলত আমাদের ইভেন্ট ক্রিয়েট মার্কেটিং করতে হবে। তো এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড দেখানো হবে, আপনার ভিডিওটি সকলে ফুল দেখে নেবেন। তো চলেন মূল ভিডিওতে আসা যাক। তো মূল ভিডিওটি দেখানোর আগে একটা কথা বলতে চাই, যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। ফেসবুকে মার্কেটিং করতে হলে কিন্তু আপনারা কখনই রিয়েল আইডি দিয়ে মার্কেটিং করবেন না, আপনারা মূলত ফেসবুক আইডি বাইসেল করে নেবেন। আপনার বিভিন্ন জায়গায় আইডি বাইসেল হয় দেখবেন, ওইখান থেকে মূলত আপনার আইডি বাইসেল করে নিতে পারবেন, এবং এছাড়াও কিন্তু আপনার আইডি তৈরি করে নিতে পারেন। যদি ওল্ড আইডি দিয়ে কাজ করতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে, আর যদি দেখা যাচ্ছে আপনারা নতুন আইডি ক্রিয়েট করেন সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, আইডিগুলো অনেক সময় লক হয়ে যাবে অথবা আপনার সাসপেন্ড হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনারা নতুন আইডি দিয়ে একটু কম মার্কেটিং করার চেষ্টা করবেন। তো আজকের এই ভিডিওটি খুবই শর্ট হবে, তবে দেখাই দিব যে মূলত আপনার এখানে কীভাবে একটি সম্পূর্ণ ভালোভাবে যে আপনার কীভাবে একটি ইভেন্ট ক্রিয়েট মার্কেটিং করবেন। তো এর জন্য আমরা এখন কি করব, আমরা বিভিন্ন রকম গ্রুপে জয়েন করব। মূলত আমরা ইভেন্ট ক্রিয়েট করার জন্য আমরা বিভিন্ন রকম গ্রুপে জয়েন করব, এবং এই যে গ্রুপগুলো দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ একটি কি ইউএস একটি গ্রুপ। তো এইখানে মূলত আমার যে আইডিটা লগ ইন আছে, তো এইটা দেখা যাক, এটা আমাদের গ্রুপে জয়েন করা আসছে না। তো আমরা এখন কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই আইডিটা লগ আউট করে দিয়ে আমরা অন্য একটা আইডি লগ ইন করবো, যেটা দিয়ে মূলত আমরা এখানে গ্রুপে জয়েন করতে পারবো। তো এই আইডিটা দিয়ে অলরেডি অনেকবার মার্কেটিং করা হয়েছে, তো যার কারণে মূলত এই আইডিটা দিয়ে আর কোনো অন্য কোনো গ্রুপে জয়েন করা যাচ্ছে না অনেক প্রবলেমের কারণে। তো এখানে আমি নতুন আরেকটি আইডি লগ ইন করে নিলাম। তো লগ ইন করার পর আমরা এখন গ্রুপে ঢুকবো। দেন গ্রুপে ঢোকার পর আমরা এখানে কি করব, প্রথম হচ্ছে আমরা এখানে গ্রুপে জয়েন করব। দেন গ্রুপে সব জয়েন করার পর এরপর আপনার কি করবেন, যে কোনো একটি গ্রুপে জয়েন করার পর মাত্র একটি ইভেন্ট ক্রিয়েট করবেন, ওই ইভেন্টটি আপনার বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবেন। আপনারা যে সকল ইউএসএ যে সকল গ্রুপগুলোতে আপনারা জয়েন করবেন ওই গ্রুপগুলোতে জাস্ট ঢুকে আপনারা জাস্ট শেয়ার করে দেবেন। তো কীভাবে শেয়ার করবেন এবং কীভাবে ইভেন্ট ক্রিয়েট করবেন সম্পূর্ণ দেখাই দেব, ধৈর্য সহকারে এই ভিডিওটি আপনারা ফুল দেখার চেষ্টা করবেন। তো ফার্স্ট টাইম হচ্ছে আমরা এখান থেকে ইভেন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখানে তুলে দেবো ইভেন্টস, এখানে তুলে দেবো। দেন আমরা আরেকটি গ্রুপে এখানে ইভেন্টটা ওপেন করে নিচ্ছি। আমি দুইটা গ্রুপ থেকে দুই রকম সিস্টেমে মূলত আমি এখান থেকে দেখাবো কীভাবে মূলত আপনি ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন। ইভেন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখানে ক্লিক করবো হচ্ছে ক্রিয়েট ইভেন্ট, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর দেন আমরা এইটাকে সিলেক্ট করে নিব। দেন এইটা সিলেক্ট করার পর দেন এখান থেকে জেনারেল এখানে ক্লিক করবো। দেন জেনারেল এখানে ক্লিক করার পর মূলত হচ্ছে আপনি কোন রিলেটেড অফার এখানে প্রমোট করতে চাচ্ছেন, অ্যামাজন অর ক্যাশ অ্যাপ অর ওয়ালমার্ট। দেন এছাড়া কিন্তু আরও বিভিন্ন ধরনের অফার রয়েছে, সেই সকল অফারগুলো নিয়ে কিন্তু আপনারা এখানে কাজ করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো শুধুমাত্র দুইটা অফার নিয়ে, মূলত আমি এখান থেকে দেখাবো যে কীভাবে আপনার এখানে ইভেন্ট ক্রিয়েট করবেন। দেন ইভেন্টের নাম দিলাম, যেহেতু আমি এটা দিলাম কি অ্যামাজনের জন্য। তো এরপর দেখেন এটা মূলত আমি স্টার্ট টাইম এখান থেকে এটা সেট করে দিলাম। দেন এরপর কী করবো দেখেন, অনেকে জাস্ট এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেয়, এই ইভেন্টটা জাস্ট চলে শুধুমাত্র একদিনের জন্য, বাট এটা হচ্ছে আমি চাবো যে লং টাইমের জন্য অনেক দিন যাতে এটা চলে। সেক্ষেত্রে এখন আমরা এখানে কী করব, এন টাইম এখানে ক্লিক করব। এন টাইম এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে 6 তারিখ এইটাকে এখান থেকে সিলেক্ট করে দিব, যাতে এটা 6 আগস্ট পর্যন্ত এই ইভেন্টটা চলে। দেন এরপর আমরা এখানে ক্লিক করব নেক্সটে। দেন নেক্সটে এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে লিঙ্কে ক্লিক করব। দেন এইখানে আমাদের ইভেন্টের যে লিঙ্কটা থাকবে সেই ইভেন্টের লিঙ্কটা আমরা এখানে পেস্ট করব। আমাদের ইভেন্ট লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। দেন এইখান থেকে আমরা এখানে পেস্ট করলাম, দেন নেক্সট করলাম। দেন নেক্সটে ক্লিক করার পর এরপর আমরা এখানে কি করব, আমাদের ডেসক্রিপশন ছোটো করে এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দেব। দেন নেক্সটে ক্লিক করব। এরপর এখান থেকে ফটোটা আমরা এখান থেকে ডিলিট করে দিব, আপলোড কভার ফটো এখানে ক্লিক করে আমাদের এখানে একটা ফটো এখান থেকে কি করব আপলোড করে দিব। তো এখান থেকে আমি যে কোনো একটি ফটো আমি এখান থেকে আপলোড করলাম। দেন আপলোড করার পর এরপর আমরা এখানে কি করব, সুন্দরভাবে ইমেজটা সাইজ করে রাখবেন। এখানে দেখবেন যে কিছু কিছু গ্রুপে এই টিক চিহ্ন মার্ক এই বক্সটি থাকবে, আবার কিছু কিছু গ্রুপে এটা থাকবে না। যদি থাকে সেক্ষেত্রে আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। দেন টিক চিহ্ন দেওয়ার পর জাস্ট এখান থেকে ক্রিয়েট ইভেন্ট এখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর দেখবেন যে আপনার ইভেন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে।
দেখেন আমার ইভেন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমি এখানে কি করব, এইখানে আমি ক্লিক করব স্টার্ট। এখানে ক্লিক করার পর আমরা মূলত যে ডেসক্রিপশনটা ওইখানে দিয়েছি ওই ডেসক্রিপশনটা জাস্ট আবার এখানে পেস্ট করব। দেন পেস্ট করার পর আমরা এখানে কি করব, আমরা যে কোনো এখানে একটি ছবি আমরা এখানে আপলোড করব। তো আমরা এখান থেকে এই ছবিটা আমরা এখান থেকে আপলোড করলাম। দেন এরপর আমরা এখানে কি করব, পোস্টে ক্লিক করে দিব। দেন পোস্টে ক্লিক করে দিলে কিন্তু আমাদের কাজ শেষ। এরপর আমরা এখানে আরেকটি গ্রুপে জয়েন করলাম। এখানে মূলত আমরা এখন কি করব, ক্রিয়েট ইভেন্টে আবার ক্লিক করব। এরপর আমরা এখানে ক্লিক করব, দেন জেনারেলে ক্লিক করব, ইভেন্ট নেম আমাদের এখান থেকে কি করতে হবে, ইভেন্টের নামটা আমরা এখান থেকে দিয়ে দিতে হবে। ইভেন্টের নাম আমরা এখান থেকে বসাই দিলাম। এরপরে আমরা এখান থেকে সিলেক্ট করব হচ্ছে এন্ড টাইম, ওকে। দেন এটা 6 আগস্ট সিলেক্ট করলাম, নেক্সটে ক্লিক করলাম, ইভেন্ট। দেন এখান থেকে লিঙ্কটা আমরা এখানে জাস্ট এখানে এসে বসাই দিব, লিঙ্কটিকে কপি করলাম। এরপর আমরা এখানে পেস্ট করব, দেন এখান থেকে নেক্সটে ক্লিক করব। এরপর আমরা এখানে কি করব, এটা ডেসক্রিপশন দিয়ে দেবো আমরা এখান থেকে ডেসক্রিপশন। দেন এখান থেকে নেক্সট। দেন এখান থেকে ফটোটা ডিলিট করে দেবো। ডিলিট করার পর আমরা এখান থেকে যে কোনো একটি ফটো আপলোড করব, বিশেষ করে ক্যাশ অ্যাপের জন্য, যেহেতু আমরা এখানে ক্যাশ অ্যাপের একটি ইভেন্ট কেট মার্কেটিং করতেছি, সেহেতু আমরা এখান থেকে এটা ক্যাশ অ্যাপের একটা ফটো এখানে আপলোড করলাম। এরপর এখান থেকে যেটা বললাম যে যদি এখানে টিক চিহ্ন মার্ক থাকে তাহলে অবশ্যই এখানে টিক চিহ্ন করে দিবেন, আর যদি না থাকে তাহলে কোনো ব্যাপার না, এখান থেকে জাস্ট ক্রিয়েট ইভেন্টে ক্লিক করবেন। ওকে, ক্রিয়েট ইভেন্টে ক্লিক করার পর দেখবেন যে আপনার এখানে ইভেন্টটা ক্রিয়েট হয়ে গেছে। দেন এরপর আপনি কি করবেন, জাস্ট এইখান থেকে যেটা আমি যে সিস্টেমটা দেখালাম ওইটা করবেন। মূলত হচ্ছে আমরা যে গ্রুপটাতে এখন মাত্র ইভেন্টটা ক্রিয়েট করলাম, দেখেন এই গ্রুপে কিন্তু ইভেন্ট ক্রিয়েটটা হলো না। কেন হলো না, এটা হচ্ছে আমাদের এখানে কিন্তু অটোমেটিক কিন্তু এই লিঙ্কটা কিন্তু ডিলিট করে দিয়েছে। তো এখন আমরা কি করব, ভিন্ন একটি টাইপের আমরা গ্রুপে এখন আমরা এখান থেকে জয়েন করব। দেন আবার ফের কি করব, ওই গ্রুপটাতে আমরা ইভেন্ট ক্রিয়েট করব। এখান থেকে গ্রুপে জয়েন করব, দেন ইভেন্টে ক্লিক করব। দেন ইভেন্টে ক্লিক করার পর আমরা এখান থেকে ক্রিয়েট ইভেন্টে ক্লিক করব, এবং আমরা ইভেন্টটা অন্য গ্রুপে কীভাবে মূলত আমরা শেয়ার করতে পারি সেটা দেখাবো এখন, এবং আমরা এখান থেকে কীভাবে একটা ইভেন্ট ক্রিয়েট করতে পারি ক্যাশ অ্যাপের জন্য সেটাও দেখবো সাকসেসফুলভাবে। দেন আমরা এখানে আবার এই গ্রুপটাতে একটু চলে আসি, দেন একটু লোড নিক এটা। দেন এখান থেকে জয়েন গ্রুপে ক্লিক করব, দেন এরপর আমরা এখান থেকে ইভেন্টে ক্লিক করব। ইভেন্টে ক্লিক করার পরে ফাইন্ড ইভেন্ট এখানে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে এইটাকে সিলেক্ট করব, দেন এইখান থেকে আমরা কি করব, পোস্ট এইখানে ক্লিক করে দিব। তাহলে কিন্তু এই গ্রুপটাতে ওই ইভেন্টটা কিন্তু এখানে শেয়ার হয়ে গেল, তাহলে কিন্তু এই গ্রুপটাতে আর আমার কোনো কিছু করা লাগলো না। তো এই গ্রুপটাতে ঢুকি, এই গ্রুপটা ঢোকার পর ইন পার্সন লেখা থাকলেও কোনো সমস্যা নাই, জাস্ট আপনার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ইভেন্টের আপনার এখান থেকে নামটা জাস্ট এখানে এসে বসায় দিবেন। তো এখান থেকে আমরা ইভেন্টের নামটা বসায় দিচ্ছি, ইভেন্টের নাম বসালাম। এরপর আমরা এখান থেকে এন্ড টাইমটা সিলেক্ট করব, দেন এখান থেকে 6 তারিখটা সিলেক্ট করলাম, নেক্সটে ক্লিক করলাম। এরপর এখান থেকে আপনি লোকেশন সিলেক্ট করে দিবেন, ইউনাইটেড স্টেট। দেন এরপর আমরা এখান থেকে করব, নেক্সটে ক্লিক করব। দেন ডেসক্রিপশন, আমাদের এখানে একটি ডেসক্রিপশন দিতে হবে। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করলাম, ফটোটা এখান থেকে ডিলিট করে দিবেন। দেন এখান থেকে এই ফটোটা আমরা এখান থেকে আপলোড করে দিলাম, এখান থেকে এটা টিক চিহ্ন করে দিলাম। দেন এখান থেকে ক্রিয়েট ইভেন্টে ক্লিক করলাম। দেন একটু লোড নেওয়ার পর দেখবেন যে আপনার এটি ইভেন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা এখানে কি করব, জাস্ট এখানে স্টার্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে মূলত এই টেক্সটটা এখানে সম্পূর্ণটা পেস্ট করব। দেন এখান থেকে আমাদের ছবিটা আমরা এখান থেকে আপলোড এখান থেকে করে দিলাম। দেন এখান থেকে আমরা পোস্টে ক্লিক করে দিলে আমাদের কিন্তু এই পোস্টটি এখানে হয়ে যাবে, এবং সাথে কিন্তু ইভেন্ট ক্রিয়েট আমাদের এখানে হয়ে যাচ্ছে। তো এই ছিল আজকের এই ইভেন্ট ক্রিয়েট করার সিস্টেমটা ফেসবুকে। এবং নেক্সটে আপনাদের কোন কোন টাইপের ভিডিও প্রয়োজন তা অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব আপনাদের ওই রিলেটেড কিছু ভিডিও বানানোর জন্য। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত সমাপ্তি করে দিচ্ছি, আপনাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।